আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের কোল্ড কফি বাসায় তৈরি করে দেখাবো। এই কোল্ড কফি রেস্টুরেন্টের চেয়েও কিন্তু অনেক বেশি হেলদি এবং অসম্ভব টেস্টি। যে কেউ যে কোনো সময় ইজিভাবে কিন্তু এই কোল্ড কফি রেসিপিটি আপনারা প্রিপেয়ার করতে পারেন। কোল্ড কফি তৈরি করার জন্য আজকে আমি এখানে মিল্ক চকলেট নিয়েছি, চাইলে কিন্তু আপনারা ডার্ক চকলেটটাও নিতে পারেন। প্রথমে আমি চকলেট অল্প করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে এটা আমি রেখে দিব একটা বাটিতে, জাস্ট ফর ডেকোরেশন। আর বাকি চকলেটটা আরও পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি, এটা কিন্তু আমি মেল্ট করে নেব। চকলেট সিরাপের পরিবর্তে এই চকলেটটা আমি ব্যবহার করব। চাইলে কিন্তু আপনারা মেল্ট করা চকলেটের পরিবর্তে চকলেট সিরাপ দিয়ে এই কোল্ড কফি রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন। ফুটন্ত গরম পানি নিয়েছি এই বাটিতে। এখন আমি চকলেট রাখা বাটিটা এর ভেতরে দিয়ে দিলাম। ফুটন্ত গরম দুধ দিব 1 থেকে 2 টেবিল চামচ। নেড়েচেড়ে খুব সুন্দর করে এই চকলেট আমি মেল্ট করে নেব। খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি। আজকে আমি এখানে 4 গ্লাস কোল্ড কফি তৈরি করব। 4 গ্লাস কোল্ড কফি তৈরি করার জন্য 4 টেবিল চামচ কফি নিচ্ছি। যারা 1 গ্লাস কফি তৈরি করবেন তারা কিন্তু 1 টেবিল চামচ কফি নেবেন। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 4 টেবিল চামচ। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। আবারও নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এটা আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে জাল দিয়ে ঘন করে রাখা ঠান্ডা দুধ আছে 2 গ্লাস। এই দুধ আমি এখন ব্লেন্ডার জাগে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং কফির মিক্সচারটা। স্বাদ মতো চিনি দিচ্ছি 1/3 কাপ। বরফ দিচ্ছি। চকলেট আইসক্রিম দিচ্ছি, চাইলে কিন্তু ভ্যানিলা আইসক্রিমটাও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। সব কিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। মিল্ক চকলেট আমি দুধ দিয়ে কিন্তু মেল্ট করে রেখে দিয়েছিলাম, এখন সেটা কিন্তু সার্ভিং গ্লাসে এভাবে দিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে। কোল্ড কফি ঢেলে দিচ্ছি।
উপর থেকে আবারও আমি চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি। ভ্যানিলা আইসক্রিমটাও দিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে রাখা চকলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশনের যে সুইট বল এবং স্প্রিঙ্কলসগুলো ব্যবহার করা হয়, কোল্ড কফিতেও কিন্তু আমি এই সুইট বল এবং স্প্রিঙ্কলস দিয়ে দিচ্ছি, জাস্ট লুকিং ফর গুড। চকলেট চিপস দিচ্ছি। এই কোল্ড কফি ডেকোরেশনে কিন্তু আপনারা কিটক্যাট চকলেট, চকলেট ওয়েফারও ব্যবহার করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করবেন। অসম্ভব টেস্টি, অসম্ভব টেস্টি এই রেসিপিটি। উপর থেকে মেল্ট করা চকলেটটা আবার আমি দিয়ে দিচ্ছি। হেলদি এবং অসম্ভব টেস্টি কোল্ড কফি রেসিপিটি কিন্তু কেউ মিস করবেন না। যারা যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ স্পঞ্জ কেকের একটা ডেকোরেশন। অলরেডি কিন্তু এই অরেঞ্জ স্পঞ্জ কেকের ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। এছাড়াও আরও অনেক রকমের কেকের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। অরেঞ্জ স্পঞ্জ কেকগুলো আমি তিনটা লেয়ারে ভাগ করেছি। বোর্ডের উপরে কিছুটা ক্রিম আমি লাগিয়ে দিচ্ছি যাতে করে কেকটা নড়াচড়া না করে। উপর থেকে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। যদি অরেঞ্জ জুসটা বেশি টক থাকে সেক্ষেত্রে চিনিটা দিবেন, আর যদি মিষ্টি থাকে সেক্ষেত্রে আর চিনিটা দেওয়ার দরকার নেই, স্কিপ করবেন। যেহেতু অরেঞ্জ স্পঞ্জ কেক আমি ডেকোরেশন করছি, তাই অরেঞ্জ জুস দিয়ে যদি এই কেকটা ডেকোরেশন করেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। প্রথম লেয়ারের উপরে আমি ক্রিমটা লাগিয়ে দিলাম। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাভ রেখে দিবেন, লাইক আর ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তারপর উপর থেকে কিন্তু মাল্টার যে জেস্ট আছে এটা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে। আবার আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। মাল্টার জেস্ট দিচ্ছি। এবার আমি তৃতীয় লেয়ারটা দিয়ে দিলাম। অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি এবং ক্রিম দিয়ে এটাকে এখন আমি ফিল আপ করে দেব। খুব সুন্দর করে ক্রিম দিয়ে ফিল আপ করেছি। এরপর কিন্তু এটা আপনারা ফ্রিজে রেখে দিবেন 2 ঘন্টার জন্য, এতে করে এই ক্রিমটা কেকের সাথে খুব সুন্দরভাবে সেট হবে। যেহেতু আমার সময় ছিল না, তাই তাড়াহুড়া করে আমি উপরের ডেকোরেশনটাও করে নিয়েছি। অলরেডি কিন্তু এই অরেঞ্জ স্পঞ্জ কেকের ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, এছাড়াও আরও অনেক রকমের কেকের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি কেক ডেকোরেশনের জন্য যে স্প্রিঙ্কলস আছে সেই স্প্রিঙ্কলস দিয়ে কেকটাকে খুব সুন্দর করে কাভার করে নেব। চাইলে কিন্তু আপনারা কেক কাটার সময় কেক থেকে যে গুঁড়াগুলো বের হয়, অর্থাৎ কেকের যে ডাস্ট, এই ডাস্টগুলো দিয়েও কিন্তু কেকটা খুব সুন্দর করে সাইডটাকে কাভার করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।